অ্যাস্ট্রো সিরিজে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ। আজকে বলবো শনি গ্রহণে এবং শনি দেবতা নিয়ে কিছু কথা, এবং এই কথাগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করার পর, আপনারা পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মনের থেকে শনি গ্রহ সম্বন্ধে এবং শনিদেবের সম্বন্ধে অনেকখানি তথ্য আপনারা পাবেন, এবং মনের অনেক যা ভুল ধারণা ছিল সেই অনেক ভুল ধারণা আপনাদের মনের থেকে দূর হয়ে যাবে। তো বন্ধুগণ, তার আগে বলছি, যারা আজ এই চ্যানেলে নতুন রয়েছেন আপনারা অতি শীঘ্রই এই চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন, এবং পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, শনি গ্রহ নাম বললে আমরা অনেকে ভয়ভীত হয়ে থাকি, এবং আমাদের মনে অনেক ভুল ধারণা রয়েছে শনি দেবতা শনি গ্রহের বিষয়ে। আমরা হয়তো ভেবে থাকি যে শনি খারাপ হলেই আমাদের সকল কিছু খারাপ হয়ে যায়, কিন্তু প্রকৃততে এই কথা সত্য নয়। বন্ধুগণ, শনি কোনো খারাপ গ্রহ নয়, শনি দেবতা কোনো খারাপ দেবতা নয়, এবং শনি গ্রহ শনি দেবতা হচ্ছে ন্যায়ের দেবতা। অর্থাৎ আমরা যদি কোনো পাপ করে থাকি, সেই পাপের কর্মের যা ফল, সেই ফল শনি দেবতা এবং শনি গ্রহ আমাদেরকে এ জীবনে দিয়ে থাকে। তাই শনিদেবকে সন্তুষ্ট করা আমাদের তেমনই দরকার। অনেক সময় কি হয়, আমরা ভুলবশত অনেক ধরনের পাপ কাম করে থাকি, এবং সেই পাপ কামের যা ফল, সেই ফলগুলি আমাদের কর্মের দ্বারা কিছু না কিছু ক্ষেত্রে আমাদের পেতে হয়। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে বলবো যে শনিদেবকে প্রসন্ন করতে হলে আপনাদেরকে কী করতে হবে। এবং তার আগে একটি কথা বলছি, অনেকে হয়তো এই কথাতে বিশ্বাস করে না, এই কথাগুলিতে বিশ্বাস করে না, তাই আজকে বলবো যে যারা এই কথাতে বিশ্বাস করে না আপনারা ভিডিওটি এখানে স্কিপ করে দিন, এবং যারা বিশ্বাস করে আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনারা অত্যন্ত লাভবান অবশ্যই হবেন। বন্ধুগণ, বিভিন্ন বেদ, বিভিন্ন আমাদের ধর্মগ্রন্থে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়েছে, এবং শনিদেবের বিষয়ে কোনো কিছু খারাপ কথা বলা হয়নি। এবং শনিদেব আমাদেরকে ফল দেয়, আমাদের কিসের ফল দেয়, আমাদেরকে কর্মের ফল দেয়। আমরা যা কর্ম করে থাকি, যদি আপনি যদি ভালো কর্ম করে থাকেন, তবে শনিদেবের থেকে অবশ্যই আপনি অনেক উপকার পাবেন। এবং যার মাথায় শনিদেবের আশীর্বাদ থাকে, সে রাতারাতি অনেক বড়লোক হয়ে যায়, রাতারাতি অনেক ধনবান হয়ে যায়, এবং রাতারাতি তার জীবনের থেকে যত সমস্যা ছিল সকল সমস্যা শনিদেবের আশীর্বাদে, শনিদেবের কৃপাতে দূর হয়ে যায়। তো বন্ধুগণ, তাই সর্বদা যাই কর্ম করুন না কেন, আপনি কোনো পাপ কর্ম করতে নেই, এবং কোনোদিনও ভুলে কারোর মনে দুঃখ দিতে নেই, এবং ভুলেও কারোর থেকে কোনো জিনিস চিন্তাই করতে নেই, কারোর মনেও কোনো আঘাত দিতে নেই। ইহাতে শনিদেব অনেক রুষ্ট হয়ে ওঠে আমাদের উপর। সর্বদা মানুষকে সাহায্য করলে তার উপর শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠে। যদি আপনি দরিদ্রদেরকে সাহায্য করেন, যাদের দরকার, অসহায় ব্যক্তিদেরকে যদি আপনি সাহায্য করে থাকেন, তার ফল শনিদেব আপনাকে অবশ্যই দিবে। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের দ্বারা ভুলবশত বা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদের দ্বারা অনেক এমন কিছু কাজ হয়ে যায়, যে কাজগুলি আমাদের ভুলবশত হয়ে যায়, এবং সেইগুলিকে আমাদের পাপকর্ম বলেই বলা হয়। তাই তেমন যদি কোনো পাপকর্ম হয়ে থাকে, তবে আপনাকে অবশ্যই উচিত যে শনিদেবকে প্রসন্ন করার জন্য। তো শনিদেবকে কীভাবে প্রসন্ন করবেন? বন্ধুগণ, সপ্তাহের 7 দিনের ভিতর মাত্র একটি দিন শনিদেবের জন্য আপনি দিন। এই দিনে আপনি সন্ধ্যের সময় আপনি যে কোনো শনি মন্দিরে অবশ্যই যাবেন, এবং সেখানে গিয়ে আপনি একটি তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এবং সেই তেলের প্রদীপে আপনি সামান্য কালো তিল অবশ্যই দেবেন, এবং দেওয়ার পর আপনি শনিদেবের যে মন্দির, সেই মন্দিরটিকে আপনি অন্তত 11 বার পরিক্রমা অবশ্যই করুন। 11 বার পরিক্রমা করার সময় আপনি মনে মনে একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন। এই মন্ত্রে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠে। শনিদেবের মহামন্ত্র হচ্ছে কি এই মন্ত্রটি, মন্ত্রটি হচ্ছে ওং সং শনিশ্চরায় নমঃ। মন্ত্রটি আমি আবার বলছি, ওং সং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনি যখন মন্দির পরিক্রমা করবেন, তখন এই মন্ত্রটি আপনি 11 বার অত্যন্ত মনে মনে আপনি বলুন। ইহাতে শনিদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে উঠবে, এবং তার সঙ্গে সঙ্গে যদিও আপনার ভুলবশত কোনো কাজ হয়েছিল, কোনো পাপ কাজ হয়েছিল, তবে সেখান থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন, এবং শনিদেব আপনার উপর অত্যন্ত আনন্দিত হয়ে শনিদেবের আশীর্বাদ আপনার উপর থাকবে। তো বলছি ইহা আগেই যে যার উপর শনিদেবের আশীর্বাদ থাকে, শনিদেবের কৃপা থাকে, সে ব্যক্তি জীবনে কোনো দিনও সমস্যার সম্মুখীন হয় না। সে মানসিক সমস্যাই হোক, আর আর্থিক
সমস্যাই হোক কোনো সমস্যারই সম্মুখীন হয় না। এরপর বন্ধুগণ আপনারা মন্দির পরিক্রমা অন্তে আপনার যতটুকু সাধ্য অনুযায়ী আপনি গরিবদেরকে কিছু না কিছু দান অবশ্যই করুন যা আপনার সাধ্য। তবে শনিদেবের ক্ষেত্রে আপনি যদি কোনো কালো বস্তু দান করুন, তবে কালো বস্তু শনিদেবের অনেক প্রিয় জিনিস, যদি কালো কোনো জিনিস আপনি দান করতে সক্ষম হয়ে থাকেন, সফল হয়ে থাকেন, তবে আপনার জন্য আরও অনেক ভালো হয়ে দাঁড়ায়। তো বন্ধুগণ আজকে বললাম শনিদেব নিয়ে কিছু কথা, এবং আমি আশা করি শনিদেবের উপর আপনাদের যা ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা আজকে হয়তো আপনাদের দূর হয়ে গেছে। এবং শনিদেব আমাদের কোনো খারাপ গ্রহ নয়, শনিদেব কোনো খারাপ দেবতা নয়, তাই শনিদেবকে প্রসন্ন করা অত্যন্ত সহজ ব্যাপার। তবে বন্ধুগণ একটি কথা আমি আরও বলবো যে অন্যান্য পূজার থেকে শনিদেবকে প্রসন্ন করা অত্যন্ত সহজ, এবং শনিদেবকে সামান্য এই মন্ত্রটি পাঠ করে মন্দির পরিক্রমা করেই আপনি শনিদেবের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠতে সফল হয়ে যাবেন। তো বন্ধুগণ এই কাজটি অবশ্যই করুন, এবং এই কাজ করলে আপনি অন্তত দেখতে পাবেন আপনার জীবনে কত অমূল্য পরিবর্তন হতে চলছে। তো বন্ধুগণ আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং পাশে দেওয়া নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বটনে অবশ্যই ক্লিক করুন।